মালদা জেলার মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেললাইনের ধার থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা গিয়েছে যে রবিবার সকালে ওই এলাকার বেশ কিছু পথচলতি মানুষ একটি ব্যাগ মোড়ানো অবস্থায় রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তারপর ওই ব্যাগের ভিতর থেকে মৃত সদ্যজাত শিশুর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। তবে কে বা কারা ব্যাগে করে মৃত সদ্যজাত শিশুর দেহ ওই এলাকায় ফেলে চলে গিয়েছে সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। কৃষ্ণপল্লীর অদূরে রয়েছে মালদা মেডিকেল কলেজ এবং তার আশেপাশে অসংখ্য নার্সিং হোম প্যাথলজিক্যাল সেন্টার রয়েছে। পুরো ঘটনাটি সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এখানে প্রায় মানে সকাল থেকে বসি উঠি, ঠিক আছে, এখানে আমরা সব বাসিন্দারা এখানে বসি, তো মাঝে মধ্যে প্রায় কি এদিকে বাচ্চা ওদিকে বাচ্চা, ঠিক আছে, পড়ে থাকে, তো আমাদের এখানে রিপোর্টেশনটা খারাপ হচ্ছে, ঠিক আছে। এবার যেসব নার্সিংহোমে, ঠিক আছে, দু নম্বরই যে কাজগুলো হচ্ছে, বাচ্চাদের আবাসন হচ্ছে কিংবা হাসপাতালে হচ্ছে, ঠিক আছে, আমাদের কাছে পুলিশের কাছে একটাই প্রশাসনের কাছে নিবেদন যে এইসব যেগুলো হচ্ছে তার বাড়ির বায়োডাটা যেন থাকে, ঠিক আছে, এসব যেন না হয়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা জেলার মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেললাইনের ধার থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা গিয়েছে যে রবিবার সকালে ওই এলাকার বেশ কিছু পথচলতি মানুষ একটি ব্যাগ মোড়ানো অবস্থায় রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তারপর ওই ব্যাগের ভিতর থেকে মৃত সদ্যজাত শিশুর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। তবে কে বা কারা ব্যাগে করে মৃত সদ্যজাত শিশুর দেহ ওই এলাকায় ফেলে চলে গিয়েছে সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। কৃষ্ণপল্লীর অদূরে রয়েছে মালদা মেডিকেল কলেজ এবং তার আশেপাশে অসংখ্য নার্সিং হোম প্যাথলজিক্যাল সেন্টার রয়েছে। পুরো ঘটনাটি সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এখানে প্রায় মানে সকাল থেকে বসি উঠি, ঠিক আছে, এখানে আমরা সব বাসিন্দারা এখানে বসি, তো মাঝে মধ্যে প্রায় কি এদিকে বাচ্চা ওদিকে বাচ্চা, ঠিক আছে, পড়ে থাকে, তো আমাদের এখানে রিপোর্টেশনটা খারাপ হচ্ছে, ঠিক আছে। এবার যেসব নার্সিংহোমে, ঠিক আছে, দু নম্বরই যে কাজগুলো হচ্ছে, বাচ্চাদের আবাসন হচ্ছে কিংবা হাসপাতালে হচ্ছে, ঠিক আছে, আমাদের কাছে পুলিশের কাছে একটাই প্রশাসনের কাছে নিবেদন যে এইসব যেগুলো হচ্ছে তার বাড়ির বায়োডাটা যেন থাকে, ঠিক আছে, এসব যেন না হয়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।